ছত্রাকের আক্রমণে দিশেহারা মেহেরপুরের পেঁয়াজ চাষিরা ছড়িয়ে পড়েছে এক জমি থেকে আরেক জমিতে। বিভিন্ন ছত্রাকনাশক প্রয়োগ করেও মিলছে না প্রতিকার, এতে ফলন বিপর্যয়ের আশঙ্কায় কৃষক। কৃষি বিভাগ বলছে এটি পারপাস ব্লাস্টজনিত রোগ। অন্তত 5 দিন পর পেঁয়াজ খেতে ছত্রাকনাশক প্রয়োগের পরামর্শ তাদের। মেহেরপুর থেকে ফজলুল হকের প্রতিবেদন। মেহেরপুর মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামে 60 ঊর্ধ্ব বয়সী কৃষক মিয়ারুল শেখ এবার 4 বিঘা জমিতে ভারতীয় শুকসাগর পেঁয়াজের আবাদ করেছিলেন। এর আগে পেঁয়াজের জমিতে এমন রোগ কখনোই দেখেননি তিনি। প্রথমে ডগা শুকিয়ে যাচ্ছে, পরে আক্রান্ত হচ্ছে পুরো গাছ। আগে একটা পাতা আগাটা শুকনো হচ্ছে, শুকাতে শুকাতে নিচের দিকে চলে যাচ্ছে, ওটা যখন শেষ হয়েছে আবার আরেকটা হচ্ছে। আমরা অতিরিক্ত বিষও ব্যবহার করছি, বিষের পর কোনোটা কিছু হচ্ছে না। শুধু শিবপুর নয়, মেহেরপুর, ভবানীপুর, বিশ্বনাথপুর, আনন্দবাস, টেংরামারি সহ জেলার বিভিন্ন গ্রামের মাঠের পর মাঠের পেঁয়াজের ক্ষেত আক্রান্ত হচ্ছে ছত্রাকে। গুড়ি গুড়ি বৃষ্টি আর ঘন কুয়াশার পর থেকেই পেঁয়াজের ক্ষেতে ছত্রাকের আক্রমণ দেখা দেয়। কৃষকদের অভিযোগ, বাজারে নামি দামি কোম্পানির ছত্রাকনাশক প্রয়োগেও মিলছে না সুফল। মেঘের পরেই রোগ আস্তে আস্তে বাড়িতে বাড়িতে মাঠকে মাঠ ছড়িয়ে পড়েছে। আমরা খুব চিন্তায় আছে যে কোন বিষ দেবো, কি করবো না করবো। কৃষি কর্মকর্তারা এসে যেতে আমাদের সহযোগিতা করতে বা কোনো কাজের বুলতুল যে এই বিষটা দেন। শুকসাগর জাতের পেঁয়াজ থেকে আগে প্রতি বিঘা জমিতে 180 থেকে 200 মন ফলন পেত কৃষক। চলতি মৌসুমে এই রোগের কারণে তা 100 মনের নিচে নেমে আসবে বলে আশঙ্কা তাদের। ন্যায্য মূল্য পাওয়া নিয়েও রয়েছে শঙ্কা। খুব যেটা ভালো পেঁয়াজ সেটা হবে আপনার 100 মন, আর নিচে অ্যাভারেজ আপনার 80 মন 70 মন এরকম পেঁয়াজ হবে। আমরা যদি ভালো দাম না পাই আমরা খুব লসে পড়ে যাব। বিঘা প্রতি 100 মন 120-130 মন করে ফলন পেতাম, সেটা এই বছরে আমাদের মনে হচ্ছে যেন আর আমরা পাবো না, যেহেতু আমাদের পেঁয়াজি রোগ লেগে গেছে আবহাওয়াজনিত কারণে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে জেলায় পেঁয়াজের আবাদ হয়েছে 3,500 হেক্টর জমিতে, যা থেকে 94,500 মেট্রিক টন পেঁয়াজ উৎপাদনের সম্ভাবনা রয়েছে। কৃষকদের সচেতন করতেছি এবং রোবরাল, ডাইথিনেম 45, মেনকোজেব জাতীয় যে আমাদের সত্যাংশগুলো আছে সেগুলো আমাদের কৃষককে স্প্রে করার পরামর্শ দিচ্ছি। গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য আমরা বিঘা প্রতি 5 কেজি করে পটাশ সার ব্যবহার করার জন্য সুপারিশ করতেছি। ছত্রাকের এই আক্রমণ ঠেকাতে প্রতি বিঘা জমিতে 5 কেজি পটাশ সার ও ছত্রাকনাশক প্রয়োগের পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা। SCTV নিউজ ডেস্ক।